ব্যাটির দাবায় মরে গেলাম আমি। ডাক্তার বাবু বললো যে পায়খানার পরীক্ষা করাতে নিয়ে যাবে। ব্যাটির জ্বালায় মরে গেলাম আমি। ব্যাটির জ্বালায় মরে গেলাম আমি। ডাক্তার বাবু বললো যে পায়খানার পরীক্ষা করাতে নিয়ে আসবি। ব্যাটির জ্বালায় মরে গেলাম আমি। কোথায় যাচ্ছো দাদা? আমি যাচ্ছি পায়খানা পরীক্ষা করাতে ডাক্তার বাড়ি। তুমি কোথায় যাচ্ছ? শ্বশুর ঘর। ও, তোমার শ্বশুর গ্রামের নাম কি? শাশুড়ি। শাশুড়ি আবার কোন গ্রামের নাম দাদা? মনে করে করে যাবে কিন্তু, ভালো করে দেখে। ও দাদা শুনুন শুনুন। আমাকে বলুন বলুন। বলছি দাদা কটা বাজে? এখন আর কটা হবে? তাড়াতাড়ি বলুন, আমি তো স্কুল যেতে হবে। দাঁড়া, ঘড়ির কাঁটাটা ঘুরতে দে, তবে তো। দাদা জলদি বলুন। এখন আর কটা হবে? ওই 9টা ঘটা হবে। এই 9টা ঘটা কি? হাত ও মা গো, তোমার ঘড়িটা যে 12টা বেজে গেছে। তোর মায়ের 8টা বেজে, তোর বাবার 5টা বেজে গেছে। আমি 12টা বাজার জন্য ঘড়ি কিনেছি নাকি পয়সা দিয়ে? এই যে ছেলেটা একদম লেখাপড়া জানে না, ঘড়ি দেখতে জানে না, চলো এর জামা প্যান্ট খুলে নি। দাদি যা, জামা প্যান্ট খুলে নিব। চন্দ্রমা কোথায় গেলে গো? চন্দ্রমা কোথায় গেলে গো? কি হলো, ডাকছে কেন? আমার টিফিন রেডি করেছো? হ্যাঁ গো, রেডি হয়ে গেছে। শ্বশুর, ও শ্বশুর, শ্বশুর দেখো গো কে শ্বশুর শ্বশুর বলে ডাকছে। যাই দেখি কে তুমি। আমি হচ্ছি আপনাদের জামাই। কে তুমি? আমি হচ্ছি আপনাদের জামাই। গায়ে নেই জামা, পরে নাই প্যান্ট, তুমি আমাদের জামাই? ওই তো, এখানকার মেয়েগুলো আমার জামা প্যান্ট সব খুলে নিয়েছে। আচ্ছা, তোমার নাম কি? রামদাস। তোমার বাবার নাম? বাবার নাম হচ্ছে কাশি। কাশি কাশি না। তোমার বাড়ি কোথায়? রাই, রানীগঞ্জ। আচ্ছা, তো চন্দ্রমা দেখো গো, আমাদের জামাই এসছে। চুমা চুমা দে দে, চুমা চুমা দে দে, চুমা। যা তো সামনে যা তো বলতে নেই বাবা, এটা তোমার শাশুড়ি মা। এ কেমন আছো? ভালো আছি। এ কেমন আছো? ভালো আছি। এ কেমন আছো? ভালো আছি। আমিও ভালো আছি। আচ্ছা জামাই বাবু তুমি বসো, তোমার শালিকে ডাকি, সে সব ঠিক করে দিবে। মা বন্দনা। হ্যাঁ মা, তুমি আমাকে ডাকলে। হ্যাঁ দেখ, তোর জামাই বাবু এসছে, তুই জামাই বাবুর জন্য জল খাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ নিয়ে আসছি। ও জামাই বাবু আ করো, হচ্ছে না আরো বড় করো, হচ্ছে না আরো বড় করো। শ্বশুর, কি হলো বাবা? তোমাদের বাড়িতে শাবল আছে ভাই? শাবল দিয়ে কি করবে? মুখটা ছোট হয়ে গেছে, একটু বড় করবো। শাবল দিয়ে তো মুখ বড় করা যায় না। বাবার খেলে মনে হয় মিষ্টি খাই নাই, যে আমার গন্ডা ছয়েক মিষ্টি নিয়ে আয়। ও মা, দেখো জামাইবাবু মিষ্টি কি গন্ধ করছে।
বলা দোকান না সেই জন্য আম সেন্টু মেন্টু গন্ধ করছে। আমার মিষ্টি খারাপ, আমার মিষ্টি খারাপ। নাক দিয়ে দেখেছো নাকি? একদম বাজে কথা বলবেন না। আই'ম সরি, আই'ম সরি। যে কথা মুখ থেকে বেরোনো সে কথা একদম বলবেন না। আই'ম সরি। এ কেমন আছো? ভালো আছি। এ কেমন আছো? বললাম না ভালো আছি। এ কেমন আছো? ভালো আছি আছি। চলো আমাদের বাড়ি। যাব না। এ চলো আমাদের বাড়ি। বললাম না যাব না। কেন কেন কেন? তোমার সঙ্গে কোথায় ঘুরতে যেতে গেলে আমার মাথা নিচু করে ঘর আসতে হবে, আর সব থেকে বড় কথা তুমি একটা অশিক্ত ছেলে। আমার সাথে বিয়ে হয়েছে, আমার শিক্ষার সাথে হয় নাই। জানো আমি তোমার বউ হয়ে কি করব? কি কি কি? তোমার কানটা ধরে সাত পা ঘুরিয়ে ঘর থেকে বের করে দেব। হায় রে অশিক্ষিত, কেউ আমার মত অশিক্ষিত থাকবেন না। বাবার জুতো খেতে হবে, বউয়ের কানওয়ালা খেতে হবে, শ্বশুরের অপমান খেতে হবে, তাই কেউ অশিক্ষিত থাকবেন না।